দাদাদের জিকির করা যেখানে তোমরা আল্লাহ পাকের ওইভাবে জিকির করো যেভাবে তোমাদের বাপ দাদাদের জিকির করো তাহলে বাপ দাদা গোনাগার কিন্তু তারা মোমেন যদি হয় ইমানদার হয় তাদের জিকির করা তার মানে আমি আমার বাপের নামে একটা সরসনি করতে পারি আমি বাপের নামে একটা মজলিস দিতে পারি কেন আমার বাপ মোমেন আমার বাপ ইমানদার জিকির করা এ ঘর করছেন তাহলে বাপ দাদা যারা গুণাগার তাদের নামে মজলিস দেওয়া জিকির করা জি এ আর আমার নাবি কি বললেন আল হুসাইন মিন্নি ওয়া না মিনাল হুসাইন মান আহাব্বা আল্লাহ ফাকাদ আহাব্বা হুসাইনা হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে হ্যালো ভালো করে শুনেন নবী বলছেন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে যে ব্যক্তি হোসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে যারা বলেন শুনেন তাহলে আমরা যে তাজিয়া মানাই হোসেনকে ভালোবেসে না শত্রুতা মনে করে ভালোবেসে তাহলে আল্লাহ তাকে ভালোবাসে যে হোসেনের তাজিয়া মানায় যে হোসেনের নামে আলম পাক ওঠায় যে হোসেনের নামে মার্শিয়া গায় আচ্ছা অনেকে বলে হোসেনের নামে মার্শিয়া করতে করতে রক্ত বের করানো হারাম জি কি আরে বাবা ও তো যায় যাচ্ছে যায় যাচ্ছে এগারো জন প্লেয়ার খেলাধুলো করলো তিনটে প্লেয়ার অ্যাক্সিডেন্ট বেডরুমে পড়ে আছে তবুও সাতজন আটজন প্লেয়ার মিলে জিতে গেল এখন বলুন বেডরুমে যারা পড়ে আছে তাদের জন্য মর্শিয়া করবেন না জিতে গেছেন হ্যাপি পুরে করবেন কোনটা করবেন তাহলে দুঃখ সেদিকেও থাকবে যে আমাদের প্লেয়ার ভাইয়েরা কষ্ট পাচ্ছে কিন্তু এত কিছু করার পরেও তো জিতেছি জন চলে গেলেও জিতেছি তো জিতেছি যখন তার জন্য হেপিপুরে হবে তো ইমাম হোসেন প্রান্তরে ইসলামকে জাগিয়েছেন আর এজিদকে মুর্দা বানিয়েছেন তো যে দিনকে পুরো মিটিয়ে দিতে চাইছিল সেই দিন ইমাম হোসেন জিন্দা করেছেন অতএব যেখানে আমাদের ইমাম হোসেন দিনকে জিন্দা করেছেন দিনকে দিন মানে কি আরে খাজা গরিব নামাজ বলছেন দিন আস্ত হোসেন दीन होलो हो, हो शायन अर कुरान बोलचे इन्ना दीना इन्दा लाहिल इस्लाम अल्लाह को तुम्हार का दीन की बले इस्लाम इस अल्लाह का चे मोनी तो दीन की इस्लाम আল্লাহর কাছে মনোনীত দিন কি ইসলাম গরিব নামাজ তোমার কাছে দিন কি না দিন আস হোসায়েন আমার কাছে দিন হল হোসেন আল্লাহ বলে দিন ইসলাম আর খাজা বলে দিন হোসেন আল্লাহ বলে দিন ইসলাম খাজা গরিব নামাজ বলে দিন হোসেন আল্লাহকে মানবো না খাজারে মানবো বড় সমস্যা না মুল্লাকে বলো না জবাব দেবে তালিম তো আছে ছোট্ট করে বলে দি ভাই ভাই আগুনের কাজ কি আগুনের কাজ কি পোড়ানো আপনার সবাই বলেন তো একবার আগুন আপনাদের কারো জীব পুড়েছে এই তো আপনার মিথ্যেবাদী হয়ে গেল আমরা সত্যি মিথ্যেবাদী আপনারা নিজেরাই বললেন আগুনের কাজ পোড়ানো অথচ নিজেরাই আগুন বললেন কই কেন আগুন তার মানে এটা হচ্ছে আগুন তার মানে কথার আগুন ভাষায় আগুন ভাষার আগুন পোড়ায় না আচ্ছা ঠিক আছে জীব ভিজা রস আছে তাই পোড়াতে পারে কাগজের উপরে কলম দিয়ে লেখেন আ আন্তেন না এই তো বললেন আগুনের তারপরে এটা তাহারিরি আগুন মানে লিখিত আগুন পড়ায় না ঠিক আছে আচ্ছা ঠিক আছে একটা আগুনের আঙ্গার নিয়ে এসে আপনার হাতে রেখে দেবো হ্যাঁ পুড়ে যাবে না তাহলে আগুনের কাজ পোড়ানো তাহলে যেটা অরিজিনাল আগুন সেটা খাজা বাবা দেখিয়েছেন যে কাগজে আছে ওই কাগজে আছে যেটা লেখা হয়েছে ইন্নাদ দিন আইনদাল্লাহ ইসলাম ইসলাম হলো দিন তো ওই দিনটা খাজা বাবা প্রকৃত তার আগুন যেমন পুড়িয়ে দেয় প্রকৃত তো কোরআনে যে ইন্নাদ দিন আইনদাল্লাহ ইসলামটাকে প্রকৃত দিনটা কি সেটা খাজা দেখিয়ে দিয়েছেন হোসাইন হলো যে দিন খুদ হোসেন কোরআনের পরে যদি আবার ডায়েরিতে একটা কোরআন লেখা যায় জায়েজ না জায়েজ তাহলে ডায়েরিতে কোরআন না লেখার আগে কি বলা হবে ডায়েরি কোরআনটা লিখে দেওয়ার পরে কোরআন ওয়াহ 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 সুবহানাল্লাহ তাহলে ছিল কাগজ অরিজিনাল কোরানকে নিয়ে করে দিলাম আর একটা নকল কোরআন হুবাহুব কোরআন জি তাহলে ইসলামে নকল জায়েজ আমার কথা শুনতে পাচ্ছেন যখন বলবো এরপরে যখন বলবো ইসলামে আপনাদের মনে হয় আজকে আর ভালো লাগছে না বৃষ্টি বর্ষে মন খারাপ হয়েছে হ্যাঁ তাহলে ইসলামে নকল জায়েজ ইসলামে নকল জায়েজ আচ্ছা ইসলামের নকল ইসলামে কোরআন হয়ে গেল কোরআন তাহলে ইমাম পাকের মাজার কারবালার সেই মাজারের সৌন্দর্য স্মৃতিকে লক্ষ্য করে যখন আমরা এখানে সেই মাজার বানাবো এটা নাম হবে তাজগিয়া মানে ইয়াদগির ওই মাজারের স্মরণে এই মাজার তাহলে এটা কেন জায়জ হবে না ফরজ নামাজ পড়লাম তারপরও মন হলো দু একাত নফল নামাজ পড়ি তোমাকে তো বলেনি নফল নামাজ পড়তে আল্লাহও বলেনি রসুলও বলেনি তো তুমি নিজের ইচ্ছায় দু রাকাত পড়লে তার এই নামাজটা হবে না হবে নি যদি বলে নফল নামাজ হবে তাহলে ফরজের পরে তুমি নিজের ইচ্ছায় নফল বলে তোমার নফল হারাম নয় বেদাত নয় তো ইমাম হোসেন যে নামাজকে বাঁচিয়ে দিয়ে গেছেন যে দিনকে বাঁচিয়ে দিয়ে গেছেন যে মোহাম্মদের কিনারা বাঁচিয়ে দিয়ে গেছেন যে গাছ লাগানো বকরি কুকুর হাঙ্গর কুমির জন্তু জানোয়ার নষ্ট করে খেয়ে ফেলেছিল ইমাম হোসেন আবাল বিদ্যা বলি তাকে শহীদ করে রক্তের হোলি খেলায় মা ফাতেমার পান করার দুধ কে কারবালার জমিনে লুটিয়ে দিয়ে দিনে মোহাম্মদি কে দিয়ে গেছেন সেই দিনে মোহাম্মদ কে খাজা বাবা বললেন হোসাইন হলো দিন অতএব সেই দিন কে জাগাবার জন্য হোসাইনি তাজিয়া যখন মানায় তো ম হলো বি না যায় হয় কি করে যখন তোমার কোরআনে হাদিসে মানা নাই তুমি নাজায়েয করতে করবে দলিল তুমি দেবে যে তাজিয়া কোথায় না যা রেখা আছে দেখাও আমি তো যেখানে দলিল নাই না বাহা গোনা নাই কি বললাম কোনো গোনা নাই আর যদি দলিল থাকে যেটা না যেমন যেটা আত্মা বলতে গেছিলাম যে হে ইমানদারেরা তোমরা নামাজের নিকটে নেশা হালতে যেও না কম নেশাও করছে আর আল্লাহ তাকে ইমানদারও বলছে আজকে মদ কথা বুঝতে পারছেন ই আই আল্লাহ জি না আল্লাহ সরাসরি বলছে হে ইমানদার লা তাকরাবুস্থলা তা নামাজের কাছে যেও না নামাজের নিকটে যেও না ভান্তুম সুকারা যতক্ষণ পরে নেশা হালতে আছে হাত্তা তালাও মা তুমি যে নিজে কি বলছো যখন তুমি নিজেই বুঝো না মানে বেহু সালতে কি বলছো তুমি যখন নিজেই বুঝো না অতএব ওই রকম হালত থাকলে নামাজের নিকটে যেও না তাহলে তখন মদ হালাল ছিল হ্যালো হ্যালো তাহলে মদ যা ছিল মদ যা ছিল মদ খাবার উপরে কোনো পৃথিবন ছিল না মদ পান করার উপরে কোন আইন ছিল না মানা ছিল না বাধা ছিল না চলছে মদ খাওয়া নামাজ পড়ছে কিন্তু দেখলো আল্লাহ পাক বলছে মদ খাওয়া বেড়ে যাচ্ছে নামাজি ছেড়ে দিচ্ছে মদ হারাম করে দিল তারপরে মদ খাওয়া চলবে অতএব যেখানে দলিল নাই মানা নাই নিষেধ নাই নাজাজ নাই হারাম নাই হারাম খর মৌলবি তোমাকে কি অথরিটি দিয়েছে এটাকে হারাম করার যদি তোমাকে দলিল দিতে হয় তাহলে তাজিয়ার বিরুদ্ধে দলিল দাও যে না যাজ অমুক কেতাবে আসে হারাম অমুক কেতাবে আসে হারাম অমুক মশলাতে আসে দলিল দাও না দিতে পারবে না আসলে কাম বাকাতে তো নিজে মাতাল সে মদ মদ খেয়ে নামাজ পড়ছিল ভাই একজন মদ খোর ব্যক্তি মদ খাওয়ার পরে নেশা হয় নেশা হওয়ার পরে যদি সে ঘুমিয়ে যায় দু তিন ঘন্টা পরে যার উঠে সেই নেশা কি আর থাকে যেতে কেন মানা হলো নেশা হালতে নামাজের নিকটে এতদিন যাচ্ছিল আজকে কেন মানা হলো তার মানে এত চড়িয়ে ফেলেছে যে ও নিজে কি বলছে নিজের হুঁস নাই একজন মাতাল রাস্তায় যাচ্ছে জি সে সকলের বাপ মাকে গালি করছে কিন্তু এতটা তার হুঁস আছে নিজের বাপ মাকে দেয়নি ঠিক না বেটি কোনো নেশা নেশা করে নিজের বাপ মাকে দিয়েছে হ্যাঁ সে জানে এটা আমার বাপ মা আমি দেবো না অপরের বাপ মায়ের গাল দেবো তো তখন কিরকম নেশা করছে যে নামাজ পড়তে পড়তে চার রাখাতে জায়গায় পাঁচ কাত দু রাখাতে জায়গায় দশ রাখাত যেমন অলিদ বিন ওক বা ফজরের নামাজ পড়াছে উসমান গানির জামা নামাজ পড়াতে পড়াতে বলছে দু চার রাকাত পড়ে দিয়ে বলছে সালাম ফেরি আরো দু রাকাত পড়িয়ে দেব সেই সাহাবিরা নাকি আদুল নাই বিচারক তাদের নাকি যে কোনো একজনকে অনুসরণ করলে নাকি এরা হেদার পেয়ে যাবে আকাশে তারা নক্ষত্র হ্যাঁ তালিয়া থেকে কি বুঝতে গেল মদ ছিল যখন বেসামাল হলো তখন হারাম হল এবার এরা বলবে আমরা মহরম কেন মানা করি জানেন মহরমে মদ মাতার নেশা খোররা ওরা গিয়ে ওই মদ খদ খেয়ে যায় তো ভাই যান আপনি যখন জানেন মদ মাতাল এখন আপনার মসজিদে কোনো মদ ঘর মদ মাতাল হয়ে নামাজ পড়তে গেলে আপনি নামাজ পড়া ছেড়ে দেবেন না মদ মাতালটাকে বলতে যাচ্ছে না মদ মাতালকে বের করলে আপনি মহরমটাই বন্ধ করতে হবে তোর দেখ দেখেছ মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতো চুরি হয় নামাজ পড়া বন্ধ করতে হবে না জুতো চুরি বন্ধ করতে হবে

যেমন হজ জরুরি তো তাজিয়াও জরুরি কোরআন যেমন জরুরি তো তাজিয়াও জরুরি এক একটা পাঠকে পাঠ যদি আমাকে বলতে হয় তিনি সাল্লাহ কোনো সময় সময় দেবেন যে মিসলে নামাজ নামাজ যেমন তো তাজিয়া তেমন আমি দলিল এই চারটে টপিক মিসলে নামাজ নামাজ যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি কোরআন যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি হজ যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি কোরবানি যেমন জরুরি তো তাজিয়া তেমন জরুরি একটার পর একটা কোরআন হাদিসের দলির উপরে যদি আমি আপনাদের নাম বোঝাতে পারি তৃষ্টি উঠবো

এইরকম যখনকার যে জিনিস সেটা ভালো তো ভাইরা ভাইরামার এখানে বোঝা গেল যে অকল আসল যদি না পাও নকল বানাও জি হাজিরা হজ করতে যায় না শয়তানকে মারে তো পাথর ছুঁড়ে মানে মারে কাকে পাথর কে মারে তার মানে ইব্রাহিম আল্লাহ সাল্লাম কি পাথরকে মেরেছিল শয়তানকে মেরেছিলেন ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে মেরেছিলেন মা হাজেরা সাল্লাল্লাহু আলাইহা শয়তানকে মেরেছিলেন তো তারা দেখে মেরেছিলেন না না দেখে মেরেছিলেন দেখে মেরেছিলেন জেনে মেরেছিলেন বুঝে মেরেছিলেন আরে হাজিরা যে হাজ করতে যায় এরা তো শয়তানকে দেখতেও পায় না দেখবে কি করে অনেকে হয়তো নিজেই শয়তান হয়ে বসে আসে কিন্তু সেই শয়তানের মতো নকল শয়তান বানিয়ে দিয়েছে বড় জুমরা মেজো জুমরা ছোট জুমরা বড় শয়তান পাথর দিয়ে মেরেছিলেন কাকর দিয়ে সেই কাকড় কি হাজি পেয়েছে না তাহলে ও জায়গায় সেই ওই কাঁকরের নকল হ্যালো ওই কাঁকরের নকল জায়জ আছে তাহলে আসলের জায়গায় আসল না পেলে নকল জায়জ আছে আসল শয়তানকে না পাওয়া যায় তো নকল শয়তান বানিয়ে মারো যদি পাথর না পায় তো জুতো খুলে মারো জায়েজ ঠিক আছে তাহলে ইসলামে যদি ওই রকমটা না পালন হয় যেমন তার হজ হয় না তো ইমাম হোসেনের তাজিয়া পাক যদি আমরা কারবালাতে গিয়ে আসল আমরা না পাড়াতে দূরে না পাড়াতে না যাওয়াতে না ঠাকাতে অসুবিধার কারণে অন্তত ইমাম হোসেনের মাজার আসল সেটা না পাওয়ার জন্য তাকে আমরা আসলকে নকল করে বানিয়ে এখানে যদি আমরা মানাই তাহলে যেমন হজে নকল করেন বানালে হজ হয় ইমাম হোসেন তাজিয়াকে নকল করে বানালে এও তেমন তাজিয়া

নাইন দিয়ে দিলাম যারা যারা দেখছে আমার লাইভ যদি কোনো মরণা মৌলবি দেখে থাকে আমাকে উত্তরটা পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে তাহলে বলবো সত্যি আদমের ঔরুশ জাত বাপের বেটা কেন খুদ আদম তো পঞ্জিতানি ছিলেন না জি উত্তরটা দেন সোরা সাফাত একশো সাত আর একশো আট নাম্বার আয়াত নাজিম আজিম মহান আজিম মহান কুরবানি বি মানে হতে মহান কুরবানি হতে ফিদিয়া করে দিলাম বাঁচিয়ে দিলাম মুক্তি দিলাম কাকে ইসমাইলাম আল্লাহ বলছেন মহান কুরবানি সব থেকে বড় কুরবানি আজিম কুরবানি গৌরম্বিত কুরবানি গৌরবময় কুরবানি হতে ইসমাইলকে বাঁচিয়ে দিলাম ইসমাইলকে ফেদিয়া করে দিলাম অ তারাক না আলাই ফিল আকিরিন এবং আমরা ছেড়ে দিলাম তার উপরে আখির জামানাতে এই বড় কুরবানিটাকে জোরে বলেন সুফান আল্লাহ ইসমাইল হলেন আজিম কুরবানি হ্যালো ইসমাইল হলেন আজিম কুরবানি কিন্তু ইসমাইল কুরবানি হয়েছিলেন তাহলে আজিম কুরবানি হতে হয়ে গেলে আজিম হতো হয়নি আজিম কুরবানি হতে ইসমাইলকে বাঁচানো হয়েছে ওই আজিম কুরবানি মহান কুরবানি ওই আজিম কুরবানি মহান কুরবানি ছেড়ে দেওয়া হয়েছে কাদের জন্য আখেরি জামানার জন্য আমাদের জন্য এখন বলো ইসমাইলের পরিবর্তে মহান কুরবানি যে আমাদেরকে দেওয়া হয়েছে সেই মহান কুরবানি কোনটা মৌলবি সাহেব আদমের বেটা বলতে না পারলে কপাল ফাটা মহান কোরবানি কোনটা মহান ওই যে ইসমা সাল্লামকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আর তাকে বাঁচিয়ে দিয়ে দুম্বা পাঠানো হয়েছে আর দুম্বাকে জবাই করা হয়েছে ওই দুম্বা স্মরণ করে প্রতি বছর জিল হজ মাসে দশ এগারো বারো কি আমরাও দিই কুরবানি এটাই হলো আজিম কুরবানি আমি বলি তুই মানুষের বাচ্চা না গাধার বাচ্চা রাগটা হবে না বিবেক দেখো একটা মানুষের সঙ্গে পশু তুলনা করা যায় হ্যালো হ্যাঁ না বলেন একজন মানুষের সঙ্গে দুমবার তুলনা করা যায় একজন যে কোনো জাতের একজন মানুষের সাথে জন্তু জানোয়ার গরু গাধা ছাগল উঠ দুম্বা মেষ তুলনা করা যায় কোথায় দু পায়া কোথায় চার পায়া ই জানোয়ার আর উ আনোয়ার আনোয়ার মানে নুরওয়ালা বানিয়েছে ইন্সানকে মানুষকে মুহাম্মাদি সুরতে বানিয়েছে তাকে বলা হয় আনোয়ার নাম আনুয়ার না হ্যাঁ নুরানি চিহাওয়ালা নুরানি সুরতওয়ালা হ্যাঁ আর ও হলো জানোয়ার তো জান ইসমাইলের ইসমাইল তো মানুষ নয় ইসমাইল একজন বিখ্যাত নবী ও রাসূল যারা বলেন এবং ইসমাইলের পরে কোন নবী আসে না ইব্রাহিমের দোয়াটাই দেখো সূরা বাকারাতে রাব্বানা ওবাসহিম রাসূলুল্লাহ আয়াত পর্যন্ত আছে আমি ওই আয়াতের দিকে যাচ্ছি না বেড়ে যাবে টপিক যে আল্লাহ আমার বংশধরগণের মধ্য থেকে তাদেরই মধ্যে থেকে তাদের মধ্যে হতে তাদেরই মধ্যে একজন রসুল পাঠাও নবী বলছেন ইব্রাহিমের দোয়ার নাতি যে আমি মোহাম্মদুর রসুল্লাহ এলাম তাহলে মুহাম্মাদুর মোহাম্মদুর রসুল্লাহ এলেন থেকে ইসমাইল থেকে ইসমাইলের পরে কোন নবী নাই মুহাম্মাদ মোহাম্মদ আর ইব্রাহিমের দুই সন্তান সাহেবজাদা এক ইসমাইল আর এই ইসাক ইসাক থেকে ইসা পর্যন্ত বহু নবী এসেছেন ইসাক থেকে বহু নবী ইসমাইল থেকে আমার মোহাম্মদ নবী জি যদি ইসমাইল ওখানে কোরবানি হয়ে যেতেন মোহাম্মদ আসতেন আসতেন না তাহলে বোঝা গেল ইসমাইল কে বড় কুরবানি থেকে বাঁচিয়েছে এই কারণে যে মোহাম্মদ যেন আসে আর মোহাম্মদ এই জন্য আসবে না তাই না কাল কৌসার হে নবি আমি আপনাকে কৌসার আতা করেছি ফসল লে লে রব্বি কা ওয়ানহার অতএব রবের ওয়াস্তে নামাজ করুন এবং ওয়ানহার নাহার কুরবানি করুন যেন উটের মতো কুরবানি হন তার মানে কারবালাতে গিয়ে যেন উট যেমন দাঁড়িয়ে থাকে বল্লম মারা হয় হু রক্ত ঝরতে ঝরতে ভূতলা সাই হয়ে যায় তখন তার গলায় ছুরি চালিয়ে জবাহ করা হয় সেই রকম কারবেলা প্রান্তরে উঠের নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের বর্ষণে তীরের আঘাতে বললামের আঘাতে বর্ষার আঘাতে রক্ত ঝরতে 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 ভূতলা সাই হয়ে যাবে আর সেই অবস্থায় ইমাম হোসেনের গলায় তালবার চালানো হবে এবার বলুন আজিম কোরবানি কোনটা হে মোহাম্মদ আপনাকে কাউসার আতা করেছি অতএব রাবের ওয়াস্তে নামাজ পড়ুন এবং কোরবানি করুন নাহরওয়ালা কোরবানি আর আমার নাবি বলছে হোসেন মিন্নি না মিনাল হোসাইন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে ও ভাই জান আল্লাহ পাক বলছেন হে নবী আপনাকে না বানালে কোন নবী হতো না পৃথিবীর কোন কিছুই হতো না এখন বলুন যদি একটা দানা বীজ না থাকে তাহলে বড় গাছ পাবেন কি করে আপনি যেখানে দেখবেন দানা বীজ সেখানেই দেখবেন তার ভেতরে একটা বড় গাছ ঠিক না বেঠিক অতএব দানা বীজ না থাকলে তাহলে বীজ গাছই পাবেন না তার মানে মোহাম্মদ হলো নুরি বীজ আর সেখান থেকে কায়নাত প্রকাশ হয়েছে তার মানে তাম নবীয়গণ প্রকাশ হয়েছে ইয়ানে নবীগণের মধ্যে যত গুণ আছে সব গুণটাই তো মোহাম্মদের মধ্যে আসে তাহলে কই মোহাম্মদের মধ্যে আমি তো একটা গুণ দেখতে পাচ্ছি না এই আদম থেকে নিয়ে সমস্ত নবীর গুণ দেখতে পাচ্ছি মুহাম্মাদের মধ্যে একটা গুণ দেখতে পাচ্ছি না সেটা কি জাকারিয়া আলাইহিস সালাম কোরাতে মাথা চিরে শহীদ হয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়েছেন কই আমার নবী তো এভাবে শহীদ হননি তাহলে এই গুণটা তো মুহাম্মাদের মধ্যে ছিল না তাহলে এই গুণটা থেকে কি মোহাম্মদ খালি যাবে আর যদি খালি যায় তাহলে মুহাম্মাদের থেকে নয় ওই দুই নবী আলাদা হয়ে যাবে কিন্তু না 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 এত সহজ মোল্লা বুঝে নেবে কোরআন পড়া বক্স মোলবি শুধু ওই বক্সানো বুঝতে এটা কি করে বুঝবে তো ভাই আমার তাই নাবি কি বললেন আল হোসেন মিন্নি ওয়া না মিনাল হোসেন হোসেন আমার থেকে আমি হোসেন থেকে অতএব আমার অন্তিম সময় পর্যন্ত আমার জীবিতকাল পর্যন্ত আমার ওই সময় কারবালা হবে না কিন্তু কারবালা হবে কখন হোসাইনের আমলে আমি দিন দিয়ে যাব যা কিছু আল্লাহ পাকের বাণী দিয়ে যাব সম্পূর্ণ উসল দিয়ে যাব সম্পূর্ণ নিঃশেষ করবে এজিদের বাচ্চা এজিদ মাবিয়ার বাচ্চা এজিদ কাফেররা মুনাফেকরা সারা বিলম্ব জয়লাভ সেখানে ইমাম হোসেন নিজেদের আবাল বিদ্যা বলে তাদের মাল দিয়ে দিনকে বাঁচাবে অতএব আমি মুহাম্মদ হোসেন হতে নবী বলছেন হোসেন আমার থেকে আর আমি হোসেন থেকে তো দুই নবী কে দেখতে পাই তারা শহীদ হয়েছেন হে নবী মুস্তফা আপনার মধ্যে সেটা কথা হয় বলে কারবালাতে দেখো কি দেখবো বলে হোসেনকে দেখো কি দেখবো না ওখানে হোসেন যে শহীদ হয়েছে আমি তো হোসেন হতে মোহাম্মদ অতএব হোসেন শহীদ হয়নি হোসেন সূত্রে আমি মুহাম্মাদ শহীদ হয়েছে মোহাম্মদ শহীদ হয়েছে তাহলে তাজিয়া শুধু হোসেনের নয় মুহাম্মদের জি তাজিয়া হোসেনের নয় তাজিয়া মুহাম্মাদের হ্যাঁ তাহলে জিলহজ মাসে দুমবার বদলে গরু ছাগল উট মেষ নারী ভুড়ি কিছু বাদ দিই নি সিংহের কোথায় গোশ জুড়ি আছে সেটাকেও অর্ধেক কুচে খাচ্ছি তিন দিনের সাবা এটা বড় কুরবানি ইসমাইলের পরিবর্তে পশু কুরবানি বড় না ইসমাইলের পরিবর্তে কারবালার হোসেন রূপে মুহাম্মাদের কুরবানি বড় কুরবানি কোনটা হবে তাহলে কারবালার বড় কুরবানি তো কারবালার বড় কুরবানি আমাদের জন্য ছেড়েছে আরে গোস্ত কুকুর শ্রীগাল হনুমান বাদর জন্তু জানোয়ার গোস খাওয়াতে সবাই খাই ঠিক না বেটি কিন্তু যারা প্রকৃত মানুষ হবে তারা ওই রকম কুরবানি মানাবে গোস খাওয়ার কুরবানি আর যারা হোসাইনিওয়ালা হবে মুহাম্মদওয়ালা হবে আলীওয়ালা হবে তারা কারবালার বড় কুরবানি তাজিয়া মানাবে খারাপ লাগছে আমার ফাতোয়া দেনে वाला বড় বড় মাস্টার হয়ে গেছে পায়ের তলায় কতটা মাটি আছে দেখেছো মনে নি সাহেব হুম কতটা মাটি দেখেছো পায়ের তলায় পীরের পায়ে মাথা ঠুকে শের আর ও যখন জন্ম হয়েছিল ও তোর মায়ের পায়ে মাথা ঠুকে ছিল জিজ্ঞেস করতে না ওই শেরকটা বলে আমি তো করি না তো আল্লাহ করি সে তাহলে আল্লাহ মুশরিক বা মুল্লা ফাতোয়া দেখি গিয়ে আল্লাহকে মুসের মানে ফেললি আফসোস এদের বাম মাঝে কিভাবে পারবারিশ করেছে তাদের উপরেও আমার দুঃখ সাতকা জাগাতের মাল ঘর মৌলবি হারাম খেলে তো হারাম রক্ত থাকলে হারামই কথা বলবে ইমতিয়াজ কাউকে ভয় ডর করে না দলিল ছাড়া কথা বলে না কোন দিক যে তুমি তাজিয়া পাককে নাজাজ করবে হারাম করবে মাস আপনারা কিনে খান কোনদিন জিজ্ঞেস করেন কিরে ভাই তুই যে গোসটা বিক্রি করছিস গরুটা ফুটো ছিল না তো কানা ছিল না তো ল্যাংড়া নাই তো খড়া নাই তো শিং ভাঙা নাই তো লেজ কাটা নাই তো কান কাটা নাই তো দাঁত ভাঙা নাই তো জিজ্ঞেস করেন দেখবেন গোষ্ঠা ভালো কিনা কত করে কিলো রে ভাই তাই না লেজ কাটা কান কাটা এসব কিছু জিজ্ঞেস করেননি কিন্তু জিল হজ কুরবানির মাস যে এসে যায় এবার কিরে ভাইকা দেখে দে লেজ কাটা নেই তো কান কাটা নেই তো খরা নেই তো ল্যাংড়া নেই তো ফুটো নেই তো খুঁট নেই তো ঠিক না ভাই ঠিক তো সে গরু মাস গরু বিক্রি খুঁজিস নি এবারে কেন আবার এত খুঁজছিস কেন বলে নিখুট চাই বলে কেন নিখুঁট কি হবে ওই তুই জানবি নি বলে এটা কুরবানি গরু আচ্ছা কুরবানি গরু নিখুঁট খাওয়ার জন্য নিখুঁট লাগে না বলে এটাও খাওয়া হবে তবে এটা নিখুঁট দিকে বলে কেন বলে ওই যে আসমান থেকে একটা যে দুম্বা এসছিল না ওর নিখুঁট ছিল ওর নিখুঁট ছিল ওর কোনো খুঁট ছিল না তাই ওর জায়গাতে যখন আমি কুরবানি দেবো যাকে কিনে নিয়ে যাবো এ যেন নিখুট হয় এ যেন খুঁট না হয় বলি কামবাখাত মৌলবি তোমার নবী খুঁট না নিখুট নাক কতটা সত্য নব্বই একশো মার্শাল্লা পা একশো সত্য তার মানে নিখুঁট তাহলে দুমবা নিখুঁত তার জায়গায় একটা পশু কুরবানি দিবে তাকেও ঘর করেন ঘর করেন তাকে দিবেন সেও নিখুঁত আর নবী পাক যখন নিখুঁত নবী পাকের পরে যাকে বসাবে তাকে দেখেছে খুঁট না নিখুঁত নবী পাকের মোকামে যে বসে আছে বা যে বসেছিল সে যদি খুঁট হয় তা আমি নবী পাকের কলমা পড়েছি নিখুঁত আমি নবী পাকের কলমা পড়েছি কি নিখুট নবীর নিখুট কলমা আর তারপরে আমি নবী পাকের পরে যাকে মানতে যাব সে যদি খুঁট হয় নবী পাকের উম্ম থাকবো তো বেরাদান মিল্লাদ ভালো করে বসেন আর একটু শেষ করতে রাত হয়ে গেছে আমার খিদা লেগেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে শয়তানটাকে দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে ছেড়ে তো আমি যেটা বলছিলাম ভাই কথা প্রসঙ্গে কথা আছে তো আপনি তাজিয়াপাকে দলিল চাইবেন আমাকে একটার পর একটা দলিল দিয়ে আপনাকে মিনিং এ নিয়ে যেতে হবে না খালি বলতে হবে হয়ে যাবে আর সেও বলে দেবে না যা হয়ে যাবে না আচ্ছা আচ্ছা যেটা এসছিল দুমবা ইসমাইল সাল্লামের পরিবর্তে দুমবা কোথা থেকে এসছিল জান্নাত থেকে আর তুমি যাকে ওর পরিবর্তে আনতেছো ও কোথা থেকে আসছে হ্যাঁ গোয়াল ঘরে আবার কার গোয়াল ঘরে তার ঠিক নাই সে আদিবাসী হতে পারে ইহুদিও হতে পারে জৈনও হতে পারে কি ভাই ঠিক না ঠিক হিন্দুর ঘরে গরু জবাই করলে আপনি কিনবে না তুই হিন্দু তোর ঘরে গরু লি আমি জবাই করবো কুরবানি হবে না এরকম হয় নাকি তার মানে আপনি হিন্দু জৈন খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারখান গরু নিখুঁট হলেই হলো হ্যাঁ পশু নিখুঁট হলেই হলো আচ্ছা এ এলো কোন জমা এ কত লোকের পরে ধান খেয়েছে কত ফসল খেয়েছে কত ক্ষতি করেছে ভেতরে কত খুন তাহলে দুমবার নকল গরু দুম্বার নকল মোষ দুম্বার নকল ছাগল মোল্লা কত বড় পাগল দেখো দুম্বার নকল ছাগল দুম্বার নকল গরু দুম্বার নকল মোষ তাহলে যদি সেইটাকে অনুসরণ করে নকলকে কোরবানি দিলে তোমার কোরবানি জায়েজ হয় তো আমার ইমাম হোসেনের মাঝার পাককে নকল করে তাজিয়া বানালে মোল্লা তোর কাছে না যায় কি করে হয় রে তার মানে ওটাতে খেতে পাবি এটাতে পাবি না ওটাতে খাবি কোনো আয় বেরোবে না ইমাম হোসেনের তাজিয়া বানাতে গেলে তোর মামু জানের মামা তো ভাইয়ের খোলস ছেড়ে যাবে না হুশিয়ার খুব সাবধান না চুতোর বাড়ি আর একটাকে দাও চুমু হাজিরা আসবাদ দাও চুমু তিন থেকে পাথর না পাও তো জুতো দিয়ে পেটাও ঠিক না ঠিক বড় শয়তান মেজে শয়তান ছোট শয়তান যেখানে আসল না পাও তো নকলকে মারো আর যেখানে আসল না পাও তো নকলকে পূজা করো জোরে বলেন সুবহান আমি আয়াতুল মা তেলাওয়াত করেছিলাম কি সুরা বাকারা শয়তান দেখাবে শয়তান দেখবেন শয়তান দেখবেন

ইয়া আইয়ো হাইলাজিন আমানদ হলো ফের সেলমে কাফা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো পাক বলছেন সুরা বাকারাতে অ্যা হে ইমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ওয়ালা তাততাবু খুতুআতে শয়তান এই ভাবে আলোচনা করি বুঝিয়ে আসছে তো ওয়ালা তাততাবু খুতুআতে শয়তান তোমরা শয়তানের ভাই বলো তো শেষ করে দেবো নালে আমি কিন্তু মাঝখানে খটখট না হয় কারণ টপিক ধরেছি একটা কোন কথা নয় কোন আওয়াজ নয় কোন আওয়াজ নয় কোন আওয়াজ না আমি কাহানি কেসা বলে নিয়ে চোখ বন্ধ করে কানে হাত দিয়ে বলে যাব আমি মানুষের মুড দেখব জবান দেখব চোখ দেখব চেহারা দেখব যদি আপনার চেহারা আমার দিকে নেই দিকে কাকে বল শোনাবো বন্ধ করে দাও কি কথা বলেছেন হ্যাঁ এবাদত মানে কি রুবারু এর থেকে বড় এবাদত আছে নাকি এখানে আকিদা বানানো হয় মসজিদে নামাজের মশলা মাদ্রাসাতে এলমের শিক্ষা আর ওয়াজের মহ আকিদার শিক্ষা আকিদা ইমান আকিদা ঠিক করার মোকাম এটা এটা মূল জায়গা এটা যদি ঠিক না হয় তো মসজিদও বেকার আর এলম শিক্ষা করাও বেকার কারণ এখানে আকিদা সহি করা হয় কোনটা ঠিক আর কোনটা বেঠিক কোনটা হালাল আর কোনটা হারাম আর কোনটা ইমান আর কোনটা বেইমান এটা আকিদা ঠিক করার জায়গা যার আকিদা ঠিক নাই বেকার জিন্দেগি ইয়া আই ওহাল্লাজিন আমান দখলো ফেস মে কা ফা তাড়াহাড়ি তাড়া করে বলে যাচ্ছি হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো পুরোপুরিভাবে ঢোকো

প্রকাশ সাধনকে দেখেন করান যে বলছে এতদিন যে মন লাগে দিয়ে বক্সালেন মাম্মার নামে আর ওই যারা বলে হোসেনের নামে কোরআন বক্সা বলো না যে প্রকাশে দুশ্মন কে কোরআনের সুরা বাকার দুশো আট নম্বর আয়াতে বলছে ইন্নাহুল আকুম আদম মুবিন নিঃসন্দেহ শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন প্রকাশ্য মানে দেখা না না দেখা দেখা তার মানে যাকে দেখা যায় তাকে প্রকাশ্য বলে যাকে দেখা যায় না তাকে অপ্রকাশ্য বলে তার মানে এটা পজিটিভ শয়তান দেখা শয়তান দেখা যাবে তো আজ পর্যন্ত এত লোক আপনারা ভাঙড়ের কেউ দেখেন সে আমাকে সে দেখাতে হবে মেদিনীপুর থেকে এসে হ্যাঁ তারা প্রকাশ্য দুশ্মন কারা প্রকাশ্য দুশ্মন কারা প্রকাশ্য দুশ্মন তারা প্রকাশ্য দুশ্মন কারা তারা আসেন ইহাদিশ পার্কটি মুস্তাদ রক আল হাকিম শাহী হাইন হাকিম নি শাফরি কিসনাদ শাহী কোন মোল্লা যদি পার্ক কে কিছু জাল বানাতে তাকে বলবো বাপের বেলা ইহাদিশ পার্কটি আরও অন্যান্য মহাদিশে মহাদিশগণ কোর্ট করেছেন কি বলেছেন আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইনজাদি আল্লাহ তালা হুমা কল قال رسول الله صلى الله تعالى عليه وسلم أن نجوم أمان لأهل الأرض من الغرق وأهل بيت أمان لأمة من الاختلاف فإذا خالفتها قبيلة فإذا خالفتها قبيلة من العرب تلافو من من العرب اختلافوا فصاروا حزب إبليس হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করছেন তিনি বলছেন যে নবী মুস্তাফা হুজুর পূর্ণ নূর সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তারকা সমূহ তথা আকাশের নক্ষত্র সমূহ জমিনবাসীকে নিমজ্জিত তথা তাদেরকে ধ্বংসপ্রাপ্ত হতে যেমন রক্ষা করে যেমন তারকা দেখে সাগরবাসীরা সাগরে থাকে কোথায় পার তারকা দেখে তারা সমুদ্রের পার খুঁজিয়ে আনে আবার তারকার মধ্যে একটা নেগেটিভ আসে জমিনকে খিচে রাখে যেদিন তারকা ধ্বংস তো জমিনও ধ্বংস বলছেন তারকা তো আকাশের নক্ষত্র সমূহ জমিনবাসী কে দুনিয়াবাসীকে নিমজ্জিত হতে রক্ষা করে ধ্বংস হতে রক্ষা করে আর আমার আহলে বায়েত আর আমার আহলে বাদ কে বলছেন নবীপাক বলছেন আর আমার আহলে বাদ মানে আমার ইত্রাত আমার বংশধর আমার উম্মতের ইখতিলাফ তথা আমার উম্মতকে তাদের গোমরাহি থেকে ফিতনা থেকে আমার আহলে বাদ রক্ষা করে জোরে বলেন সুবহানাল্লাহ কে রক্ষা করে গোমরাহি থেকে মোল্লা না আহলে বাদ আহলে বাদ নবীপাক বলছেন ফাইজাক তালাফু ফাইজা হা লাফত হা কাবিলেতুন মিনাল আরাবিক তালাফু ফাসারু হইয়া আর যখনই কোন কাবিলা বা গছ আমার আহলে বেতের বিরুদ্ধে মতবিরোধ করবে তখনই তারা শয়তানের জামাতে সামিল হয়ে যায় শয়তানের জামাতে সামিল হয়ে যায় কী হয় যারা শয়তানের জামাতে সামিল হয় তারা কি হয় আল্লাহ দলে থাকলে কে বলে আল্লাহ দল বলে বলো তো যারা শয়তানের দলে থাকে তো তারা শয়তান তা এখন বলুন আহলে বেতের বিরোধী জামা শয়তানের দল শয়তানের জামাত তাহলে আমরা আহলে গণচন চা করি শিয়া ফাতোয়া দেয় তাহলে তার মানে হয় না শয়তান দেয় তার মানে এখন বোঝা গেল আপনাদের বলেছিলাম না যে প্রকাশ্য আরো কোরআন থেকে অনেক আছে প্রকাশ্য অনেক জিন শয়তান শুনেছেন দেখেননি কিন্তু জিন শয়তান থেকে আপনি রক্ষা পাবেন আল্লাহ নবী মায়েসা রাজি আল্লাহ তাআলাকে বলছেন আয়েশা তোমার মধ্যে এখনো পর্যন্ত শয়তানই বোনা গেল না মায়েসা হাসি মুখে বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেশাক আপনি নবী দিগের ইমাম কায়নাথের ইমাম আমারও ইমাম নবী মুস্তফা রাগ না করে যদি হুকুম দেন একটা কথা বলি বলে বলো প্রত্যেক আমারও মধ্যে শয়তান আছে বলে হ্যাঁ প্রত্যেক মানুষের কাছে একটি করে আল্লাহ শয়তান দিয়ে থাকে ইয়ারাসুল্লাহ মাফ করবেন তো আপনি নবী হলেও তো মানুষরূপে আসছেন তা আপনার মধ্যেও কি একটা শয়তান দিয়েছে নবী বলছেন হ্যাঁ আমার মধ্যেও আল্লাহ একটা শয়তান দিয়েছে কিন্তু আমি তাকে মুসলমান বানিয়ে ফেলেছি যেটা বলেন সুবান আল্লাহ কিন্তু তুমি এখনও বানাতে পারো তার মানে গোপন জিন শয়তানকে মুসলমান বানানো যায় কিন্তু কম বাকাত হারামখর সাদকা জাকাতখোর মৌলবী যারা আহলে বেতের দুশ্মনই করে এইরকম প্রকাশ্য মৌলবী শয়তান

দলিল দিচ্ছি দলিল দিচ্ছি কোন অসুবিধা নাই এই নামাজটা কি জন্য শয়তানের জামাত কারাম এই হাদিস পাকটি আজকে পড়তে পড়তে নোট করলাম এই হাদিস পাকটি আছে ফাজাইলুস সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বল এক মুজাব কোট করেছেন তার কিতাবের নাম হলো ফাজাইলুস সাহাবা সেই মুজাবের নাম কি ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হাদিস কোট করেছেন নবী পাকের কি আন আর নাম্বারগুলো আমি কেন বলিনি জানেন হাদিস নাম্বারগুলো আমি দশ মাস ধরে একটা কেতাব পরে পাঁচটা দলিল পাবা যে নাম্বার বলে দিয়ে ওরা সুযোগে সহজে খুঁজে গিয়ে আমার জাল ফেলতে শুরু তখন আমাকে বলে আপনি যা যা জানেন উনি করে না বলতাম পেত না এই জন্য আমি নাম্বার বলছি না যার প্রয়োজন আমি দিয়ে দেবো আপনাকে নাম্বার কোড মানে ফ্রন্ট পেজ ভিতর পেজ নাম্বার পেজ সব দিয়ে দেবো নাম্বারগুলো আমি অনেক সময় বলে দেখি বাবা আমার আগে আগে জাল ফেলতেছে ताओ ठीक मत तो गुशिये बोलते तो पारे ना ऐ जने में नाम भर बोल चीना बस फजलुशाबा इमाम अहमद इब्न हाम्बलर की ताब तिनी कोट कोरे चन हदीस की कि लिखे चन आन आली इब्ने आबी तालीबीन आलई हिमसलाम कॉल नखनुन मुजाबा वाफ्रातुना वाफ्रातुल अम्बिया है तो आली इब्ने এর করছেন যে আমরা হলাম সভ্রান্ত বংশধর জোরে বলেন আলী বলছেন আমরা হলাম বংশধর আমাদের বংশ আম্বিয়াদের বংশ আমাদের প্রজন্ম আম্বিয়াদের প্রজন্ম আম্বিয়ারা যে একের পর এক প্রজন্ম হয়ে আসছেন আমরা আলী আমরা সে আম্বিয়াদেরই প্রজন্ম সুভান বলেন সুভান বলেন বলেন ও হেজবুনা হেজবুল্লাহ আমাদের জামাত আল্লাহর জামাত আলির জামাত আল্লাহর জামাত হেজবুনা হেজবুল্লাহ আমাদের জামাত আমাদের দল আল্লাহর দল ও হেজবুল ফিয়াতিল বাগিয়াতিল নাস এবং আমাদের বিরুদ্ধে যারা বিদ্রোহী করে তারা হলো প্রকাশ্য হলো কটা দেখালাম তাহলে আলীর বিরোধী জামাত শয়তানের জামাত তাহলে এই শয়তান থেকে আল্লাহ বলছেন কোরআনে দূরে থাকো এর পেছনে নামাজ হবে না একেদা হবে না একে দিয়ে বাপমার নামে যত পড়াবে নেকি যাবে না শুধু গজব ঢুকবে পড়াও কী ভাই আমার আচ্ছা আমাদের সেরাতে মুস্তাকিন কোনটা সেরাতে মুস্তাকিমটা দেখব তো আরে ভাই আপনারা বুঝতে পারছেন না কথাটা আমরা রোজানা পাঁচ ওত্তর নামাজ না নামাজ না পড়লে হয় নামাজ ছাড়া কোনো গতি আছে। আমিও তো বলছি নামাজ ছাড়া কোনো গতি নাই কিন্তু মাতাল নামাজি হয় না মদ খোর ঘুমিয়ে গেলে দু ঘন্টা পরে ঘুম থেকে উঠলে নেশা কেটে যায় আর মদ অবস্থায় নেশা অবস্থায় নামাজের নিকটে মানা করেছে কেন না তোমরা কি বলছো যখন নিজেই বুঝতে পারো না তা আল্লাহ বলছে ওরকম মাতালের নামাজ দরকার নাই যে মসজিদে আছে তাকে গিয়ে বলো যে সুরা ফাতে হাতে আল্লাহকে তুমি কি বলছো বুঝিয়ে বলো তো যদি তুমি নিজেই সুরা ফাতে হা বোঝো না তাই বলবো মদ ঘর মাতাল থেকে বড় মাতাল তো তুমি কেন তুমি যেটা বোঝো সেটাই যখন তুমি নিজেই বোঝো না আল্লাহ বলছো আমার নামাজ দরকার নাই কি তাহলে আমাদের নামাজে কি আমরা আল্লাহকে কি বলবো সেটা আমাদের জানতে হবে আচ্ছা শয়তান কাকে গুমরা করবে আর কাকে করবে না শয়তান কি সবাইকে গুমরা করতে পারে হ্যাঁ না বলেন এই ঝড়ঝড় বলেন শয়তান সবাইকে গুমরা করতে পারে কাকে পারে না শয়তান পাক না না পাক নাপাক তাহলে শয়তান নাপাক নাপাকের কাছে যাবে پاک যেতে পারবে তো শয়তান গোমরা করছে কাকে দেখুন শয়তান গোমরা করছে কাকে দেখুন ইচ্ছা আছে শয়তান গোমরা করছে এই টপিক দিয়ে বেশি গুণ সময় না কেদারের কাছে এই টপিকটা দিয়ে শেষ করে দিচ্ছি তুমি ভাই শুনোনি দূর থেকে কি বুঝবে যারা শুনতেছে তারা জানে ওই যে আমি আলু চেখেছিলাম স্বাদ ভালো এবার খেতে বসিয়ে দে কিন্তু এখানে যারা বলছে আলু টু পরে খাবে এই স্বাদ আগে নিয়ে হ্যাঁ যার কাজ সেই বোঝে তো ভাই আমার শয়তান কাকে গুমরাহ করে আর কাকে করে না কল আর বিশুর আল হিজর উনচল্লিশ নম্বর থেকে একচল্লিশ

বলে নামাজ পড়তে ঢুকে বলে হ্যাঁ দেখো এই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়া বলে কেন শয়তান ঢুকে যাবে তার মানে সে নামাজ পড়তে ঢুকে বলে না ধোকা দিতে ঢুকে ও ধোকা দিতে আচ্ছা ওই জন্য কাঁধে কাঁধ মেলাও তাহলে কাঁধে কাঁধে মেলালে শয়তান ঢুকতে পারবে না আর শয়তান যে রগে রগে রক্তে রক্তে বিন্দুতে বিন্দু দখল করে বসে আছে তোমার কাঁধে কাঁধ মেলালে ঢুকতে পারবে না আর তুই তাই হয় তাহলে করোনাকালে যে দুপুর ছাড়া দাঁড়িয়েছিলে তখন শয়তান ঢুকেনি কোরআনে ছিল না দুপুর ছাড়া দাঁড়িয়ে সরকার হ্যাঁ দুপুর ছাড়া দাঁড়াও একটু ফাঁকা তাহলে সদন ঢুকে যায় দুপুর ছাড়া দাঁড়াচ্ছিল সদন ঢোকেনি বলে না আর কেন একজন বলে ও তো বেডরুমে ছিল কোথায় না হাসপাতালে কেন না ওরা করোনা হয়েছিল কি বলবো তো যাই হোক শয়তান আল্লাহকে বলছে প্রভু হে আমার পালনকর্তা তুমি যার কারণে হ্যাঁ কার দোষ দিচ্ছে আদম তাহলে আদম না বানালে আমি সাধন হতাম না তাহলে আদমের সঙ্গে আদমের ঝগড়া না সাধারণ সঙ্গে সাধারণ সঙ্গে আদমের ঝগড়া না সাধারণ সঙ্গে আল্লাহ ঝগড়া এই বলেন না আল্লাহকে বলি আল্লাহ তুমি বানালে বা কেন আদম আর শয়তান ঝগড়া করবে বা কেন ঝগড়া তো তোমার সঙ্গে নয় এখনো তোমাকে মানে এখনো তোমাকে মানে এটা বিকে গেলে অনেক কথা চলে যাবে বড় ভাইটাল কথা আছে আদমকে বানিয়েছে শয়তানের সঙ্গে ঝগড়া লাগিয়ে আবার ক্ষমতাও দিয়েছে দেখো হ্যাঁ শয়তান বলছে আমাকে তার আগে পিছে ডাইনে বাঁয়ে শিরা উপো শিরা রক্তে রক্তে এমন কি সেরাতে মুস্তাকিমের রাস্তায় বসবো তাকে গুমরা করব আল্লাহ বলে দিলাম হ্যাঁ আল্লাহ তুমি দুশ্মনকে আদমের দুশ্মনকে আমাদের দুশ্মনকে অত বড় ক্ষমতা দিলে আর তোমার যে হাদি আলী ওলি তাদেরকে তুমি ক্ষমতা দিলে না বলে কেন দিলাম না তুমি মোল্লা বলে ওরা মরে গেছে শয়তান এখনো বেঁচে আছে মরেনি গুমরা করছে আর যাদেরকে আল্লাহ হাদি বানিয়েছে মোল্লা বলে ওরা মরে গেছে কি গো তাহলে আল্লাহর যারা হাদি তারা মরে গেছে মোল্লার ফতোয়া আর ওদের ফতোয়া শয়তান বেঁচে আছে বেশি ক্ষমতা যাই হোক টপিকে অন্যদিকে চলে যাবে তো আল্লাহ বলছো তুমি যার কারণে আমাকে গুমরা করেছো আমিও আমার জমিনে গিয়ে আমার সৌন্দর্য দেখাবো আচ্ছা শয়তান কি সৌন্দর্য দেখাবে শয়তান সারা পান করবে শয়তান জীবনে মদ খায়নি বিড়ি খায়নি শিয়ার খায়নি পান খায়নি ডক্তা খায়নি গুন্ডি খায়নি সেকর খায়নি গুটকা খায়নি কাউকে চর মারেনি ওই মসজিদের মোল্লার মতো কাউকে মেয়ে নিয়ে পালায়নি মা সাথে গেলে পালায়নি কারো জুতো চুরি করেনি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহকে ডাকে এর থেকে ভালো ছেলে কে পাবে যদি কোনো মা বেটির মা শুনে যে এরকম একটা ভালো ছেলে পাঁচ ওয়াক্ত নামাজি কোনো নেশা ভান কিছু নেই কাউকে মারেনি কোনো ঝামেলা নেই গালাল দেয়নি এরকম ছেলে পেলে ভুল করবে জামাই করতে বলে আগে ডাক নাম নাম যখন বলবো আজাদি বলে কোন আজাদি বল কি শয়তান বল তাহলে পাবো কি তো এই শয়তান এত ভালো এত ভালো খালি একটা সেইদা করেনি আপনি একটা সেইদা করেনি তার জন্য শয়তান আমরা তো রোজা না কত স সহ সেইদা করিনি তাহলে আমরা তো বড় শয়তান কিন্তু আল্লাহ বলছে আমাকে লাখ করো সেইদান না কর কোনো শয়তান হবেনি কিন্তু ওই আদমকে আর আদমের মধ্যে দিয়ে যে আমার ওলি এসেছে তাদের মধ্যে তাজমী সেইদা না করলে সব শহিদা বেকার আর বলেন সুমান আল্লাহ যা তাজমের সম্পর্কে এবারে সেই শয়তান বলছে আল্লাহ সেই শয়দান বলছে আল্লাহ যার কারণে আমি হয়েছি তুমি আমি গুমরা করেছো আমি পৃথিবীর দিকে আমার সৌন্দর্য দেখাবো কি সৌন্দর্য সে নামাজ রোজা হ জাগা টুপি জুব্বা বাল খেলনা পাগড়ি সব করে দেখাবে তাকে দেখলে মনে হবে ফেরেস্তাই এই লোকটাই বলি এই হেদায় দেবে এই মোল্লা ওর পিছনে দৌড়াবে এগুলো দেখি গুমরা করবে কিসে এগুলো দেখিয়ে তো গুমরা করবে এই জানাতে নিয়ে যাবে এর পিছনে দৌড়া গুমরা করবে আবার নিজে বলছে অল আরবাক ওয়াইতন ইলাহুসাইন আল্লাহ ফিল আর দেওয়ালা উইল্লাহুমাজমান এবং আমি তাদের এজমা কে গুমরাহ করবো কাকে এজমা জমহুর ওই যে এজমা কি সকলে মিলে মত এজমাকে গুমরাহ করবো সবাইকে গুমরাহ করব ইল্লা ই বাদ ক আপনার কিছু খালেস বান্দা তাদের ছাড়া জোর বলেন তাহলে আল্লাহ পাকের কিছু খালেস বান্দা আছে

कदरिया शरदिया, वालिया जो उलिए कमेल आलिपन्द जारा हल खालस पाक अर्थात तनी पाकतन का पार्बे ना जरा पाकतन गा जरा পাক পাঞ্জেতানি হতে পারেনি চারা না পাক রয়ে গেছে অতএব যারা না পাক তাদের কাছে শয়তান আর যাদের কাছে পাঞ্চেতন আছে তারা পাক শয়তান নাই অতএব রকম পরিস্থিতির মধ্যে দিয়ে প্রকাশ্য শয়তান তারা চিনে নিতে হবে যারা পাঞ্জেতনে নয় তিন শত বছর কেঁদেও আদমে দোয়া কবুল হয়নি ই নাকি মইতে নামাজ পড়তে গিয়ে নাকি কাঁদের দোয়া কবুল হয়ে যায় কিন্তু বাবা আদম তিন শত বছর কাঁদার পরও পাঞ্জেতানের নিয়ে দোয়া করতে কবুল হয়ে গেল তোমার বাপ পাঞ্জেতানি ছিল আমিও তার বেটা পাঞ্জেতানি অতএব যে বাপের বেটা নয় সে লাওয়ারিস সে পাঞ্জেতানকে মানে না আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ওই রকম লাওয়ারিস কোম্পানি মৌলভীদের থেকে হেফাজত করে আলীওয়ালার কদম তলে আশ্রয় দান করেন বলুন সকলে আমিন ওয়া আখির দাবানা আনিল হামদু রাব্বিল আলামিন কি করব কি আম করে দেব কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া এটা খোলা যাবে يا رسول يا حبيب السلام سلام عليك صلوات السلام اي جان عالم السلام ايمان عالم تم سے ہے سامان عالم یا نبی یا رسول سلام یا حبیب सलाम आल का सला या अभी शफी अल्लाह या अल्लाह हम सबको आका बचाना जब कहीं ना हो ठिकाना अपने कम में छुपाना खुद हाथों से कौ सर या न भी यार सलामो يا حبيبي سلام عليك صلوات الله يا حبيبي يا رحمة للعالمين صدق دو أهل بيتك واسطي सदका दो करबला के वास्ते सुते गरीब नवाज के वास्ते सदका दोो ख्वास के वास्ते या नबी يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات الله عليك الصلاه والسلام عليك يا نبي الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليكم يا اهل بيت رسول الله الصلاه والسلام عليكم يا اولاد رسول الله الصلاه والسلام عليكم يا شهداء كربلاء الصلاه والسلام عليك يا سلطان كربلاء الصلاه والسلام عليك يا ابا فجل الاباس بلغ